ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পজিটিভিটি বাংলা। আজ আমি আপনাদের দেখাবো ঘরের ঠিক কোন কোন জায়গায় আমরা গাছ রাখতে পারি এবং সেই গাছগুলো দিয়ে আমাদের ঘরটাকে সুন্দরভাবে সাজাতে পারি। এর আগে আমি ইনডোর প্ল্যান্ট নিয়ে একটি ভিডিও করেছিলাম, ভিডিওটি যদি আপনারা মিস করে দেন তবে নিচের ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা পাবেন এবং সেখানে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন। দেখুন, আমরা ঘরের ঠিক সেই জায়গাগুলোতেই গাছ রাখতে পারি যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস ঢোকে। আমার ঘরের ঠিক এই জায়গাটাতে তিনটি দরজা রয়েছে, অর্থাৎ এটি যাওয়া আসার পথ। এখানে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস ঢোকে। আমি এখানে একটি পাতাবাহার রেখেছি, ঠিক পাশেই বেসিনে আমি একটি গাছ রেখেছি। এই প্লেটটা যেহেতু খুব পাতলা এ কারণে আমি এখানে গ্লাসে পানি রেখে সেখানে আমি একটি পাতাবাহার রেখেছি। রুমের ঠিক এই জায়গাটাতে তিনটি দরজা রয়েছে, এখানে যথেষ্ট আলো বাতাস ঢোকে। এখানে আমি একটি পাতাবাহার গাছ রেখেছি। এই রুমটাতে যথেষ্ট আলো বাতাস রয়েছে। আমি এই রুমে ড্রেসিং টেবিলের উপরে, যেহেতু এটা একটা কাজ, তাই আমি এই পাতাবাহারগুলো রেখেছি পানিতে। আমার এই রুমটিতে সারাদিনই আলো থাকে। আমি ঠিক এই জায়গাটাতে একটি পাতাবাহার গাছ রেখেছি, এই পাশটায় আমি একটি ঝাউ গাছ রেখেছি, এখানে আমি একটি ক্যাকটাস রেখেছি এবং ঠিক পাশেই আমি একটি স্ন্যাক প্ল্যান্ট রেখেছি। এবং দেখুন, স্ন্যাক প্ল্যান্টের পাশে আমি একটি মানি প্ল্যান্ট রেখেছি এবং মানি প্ল্যান্টটা যেহেতু লতা নয় এটি বেড়ে উঠছে, তাই আমি এই সেলফটার যে এই ফাঁকা অংশ এখানে আমি একটি পাইপ দিয়েছি যাতে করে এই মানি প্ল্যান্টটা উপরের দিকে উঠতে পারে। আমি এই জায়গাটাতে আমার বইগুলো রাখি। এখানে দেখুন, আমি একটি স্ন্যাক প্ল্যান্ট রেখেছি এবং একটি মানি প্ল্যান্ট রেখেছি। এখানে খুব অল্প একটু জায়গা, কিন্তু দেখুন অল্প একটু জায়গাতে আমি কত সুন্দরভাবে গাছগুলো এবং বইগুলো রেখেছি। আপনারা ঘরের ভিতরের গাছগুলো যদি সপ্তাহে একদিন রোদে দিতে পারেন তবে গাছগুলো কিন্তু সুস্থ থাকবে। আমি পড়ার টেবিলের ঠিক উপরে একটি মানি প্ল্যান্ট রেখেছি, দেখুন আমি কীভাবে ডেকোরেট করেছি। চলুন এবার ব্যালকনিতে যাওয়া যাক। আমার ব্যালকনিতে বিকেলের মিষ্টি আলোটা এসে পড়ে। আমি এখানে ড্রামের উপর গাছগুলো রেখেছি যাতে করে রোদ এবং আলো ভালোভাবে আমার গাছে এসে পড়ে। এখানে আমি কিছু ফুল গাছ রেখেছি, এখানে পর্তুলিকা, নয়নতারা, এছাড়াও আমি একটি লজ্জাবতী গাছ রেখেছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বি পজিটিভ।